তো লোক কেমন আছো সবাই সবাইকে স্বাগতম এফআর এর নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আবার খেলতে যাচ্ছি জাস্ট ড্র গেমটি তো বন্ধুরা এই গেমটি হচ্ছে ড্র করে করে আমাদের পরবর্তী লেভেলে যাইতে হবে যদি কোনো প্রকার লেভেলে আমি ড্র করতে ভুল করি তাহলে আমি পরবর্তী লেভেলে যাইতে পারবো না তো চলো দেখি আমার ড্রয়িং স্কিলটা কত ভালো আছে তো বন্ধুরা একুশ নাম্বার লেভেলে আসছে তো বন্ধুরা এই লেভেলে এসে আমি দেখতেছি যে দুইটি কোনায় দুইটি গোল আছে তো ভাবলাম যদি মস আরেকটি গোল কণা দিই তাহলে আমার এই যে লেভেলটি আছে সেটি কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী লেভেলে যাইতে পারবো তো এখানে যে আমার লেভেলটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তো আমি বাইশ নাম্বার লেভেলে আসছি এই লেভেলে এসে দেখতে পাচ্ছি একজন মানুষ খালি গায়ে আছে এবং উপর থেকে সূর্য খুব তাপ দিচ্ছে তো এখন আমাকে ড্র করে এখানে একে বাঁচাইতে হবে তাহলে আমি পরবর্তী লেভেলে যেতে পারবো যেহেতু সে খালি গায়ে আছে তার জন্য রোদটা বেশি লাগতেছে তো ভাবলাম এখানে আমি তাকে একটা জামা বানিয়ে দিই তাহলে হয়তোবা সে রোদ থেকে বেঁচে যাবে এবং আমি পরবর্তী লেভেলে যেতে পারবো কিন্তু ভাই এখানে আমি যখনই জামা বানাই দিই দেখতে পাচ্ছি তারপরেও ভুল হয়ে গেছে ভাবতেছে জামাটা খুব সুন্দরভাবে হয় নাই তার জন্য আমাকে একদম সুন্দরভাবে এখানে জামা ড্রয়িং করে দিতে হবে তাহলে হয়তোবা তাকে আমি বাঁচাইতে পারবো এবং পরবর্তী লেভেলে যাইতে পারবো তার জন্য আমি সুন্দরভাবে এখানে জামাটা বানাচ্ছি যেন তার শরীরে কোনো জায়গাও না ফাঁকা থাকে তো এভাবে আমি এটা বানাই দেখতে সাথে সাথে আমার যে লেভেলটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এবং সে যে রোদের তাপ সহ্য না করে কান্না এখন দেখতেছি সে জামা পরে হাসতেছে এবং যে সূর্যটা ছিল সেটা এখন কান্না করতেছে তো চলো নেক্সট লেভেলে যাই তো বন্ধুরা যখনই আমি নেক্সট লেভেলে আসি দেখতে পাচ্ছি এখানে একটা মুরগি ঘুমাচ্ছে তো এটাকে উঠাইতে হবে তো বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি মুরগি না এটা মনে হয় মুরগা তো বন্ধুরা মুরগা যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু ডাকা শুরু করবে তার জন্য বুঝতেছি যেহেতু সে ঘুমাচ্ছে মনে হয় রাত হয়েছে তার দিকে যদি এখানে আমি সকাল করে দিই মানে এখানে একটা যদি আমি সূর্য আঁকায় দিই তাহলে সকাল হবে এবং সে ঘুম থেকে উঠে ডাক দেওয়া শুরু করবে তার জন্য এখানে আমি সূর্য আট করা শুরু করি দেখতে পাচ্ছি যে এখানে আমি সূর্যটা ভালোভাবে আর্ট করতে পারি না তার জন্য হয়তো আমার ভুল হয়েছে তো আমি ভালোভাবে যখনই সূর্যটা আট করে দেখতে পাচ্ছি সে ডাকতেছে এবং সে যে ঘুমাচ্ছিল তার ঘুমটা ভেঙে গেছে তো বন্ধুরা এই যে লেভেলটা ছিল এটা আমি কমপ্লিট করে ফেলেছি মানে আমি পুরো তো চলো নেক্সট লেভেলে যাওয়া যাক তো বন্ধুরা যখনই আমি নেক্সট লেভেলে আসে মানে চব্বিশ নাম্বার লেভেলে তো এখানে দেখতে পাচ্ছি একটি বাড়ি কান্না করতেছে এবং সাইডে একটা সূর্য দেওয়া আছে প্রথমে ভাবলাম মনে হয় এই বাড়িতে টিন নাই বা ছাদ নাই তার জন্য কান্না করতেছে পরে এখানে আমি যখনই খেয়াল করে দেখি দেখতে পাচ্ছি এই বাড়ির জানালা আছে কিন্তু গেট নাই তার জন্য ভাবলাম এখানে দুই পাল্লার একটা গেট আমি তৈরি করে দিই তাহলে এই যে লেভেলটা আছে সেটা আমি পার হয়ে চলে যাইতে পারবো কিন্তু বা এখানে আমি দুই পাল্লা গেট বানাই দিই তারপরে আমি এই লেভেলটি পার হয়ে যাইতে পারতেছি না ভাবতেছি এক পাল্লার গেট বানাই দিব তাহলে হয়তো বা আমি এই লেভেলটা পার হয়ে যাইতে পারবো তো আবার আমি এক পাল্লা গেট বানাই তারপরেও পার হয়ে যাইতে পারতেছি না মনে হয় আমার গেটটা ভালোভাবে হচ্ছে না তাই আমি আরেকটি সুন্দরভাবে গেট দিয়ে এবং মজদোহানে একটা লক দিয়ে দিই দেখতে পাচ্ছি এখন গেটটি ঠিক হয়ে গেছে এবং এই যে ঘরটা ছিল ভাই দেখতেছি সে এখন হাসতেছে এতক্ষণ আগে কিন্তু সে কান্না করতেছিল এখন দেখতেছে সে হাসতেছে তো চলো পরবর্তী লেভেলে যাই তো বন্ধুরা যখনই পরবর্তী লেভেলে আসে এই লেভেলে এসে দেখতে পাচ্ছি একটা মানুষের মাথা নাই তো সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে তো এখন কাজ হচ্ছে আমি যদি এখানে সুন্দর মতো একটা মাথা বানায় দিই তাহলে সে বেঁচে যাবে এবং আমি পরবর্তী লেভেলে যাইতে পারবো কিন্তু ভাই প্রথমে যে মাথাটা বানাইছিলাম সেটা ভালোভাবে হয় নাই তো পরবর্তীতে আমি আরেকটি মাথা বানাই দিই এবং তার মুখে হাসি ফুটাই দিই দেখতে পাচ্ছি এখানে আমি জিতে গেছি এবং সে লাইক করতে বলতেছে তো যারা যারা ভিডিওতে লাইক করেন লাইক করে দাও তো বন্ধুরা পরবর্তী লেভেলে আসে পরবর্তী লেভেলে এসে দেখতে পাচ্ছি একজন মানুষ এখানে একটা টুপি পরে বসে আছে কিন্তু মুখটা কি জানে বিড় বিড় করে শব্দ করতেছে কিছুই বুঝতে পারতেছি না এখন তাকে কি পরাবো আমি কিছুই ভাবতে পারতেছি না যেহেতু কিছুদিন আগে করোনা ভাইরাস গেল তাই আমি ভাবলাম যে এখানে তাকে মাস্ক পরাই দিই তাহলে তার যে মুখটা সরাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে তো ভাই যখনই আমি মাস্ক বানাই দিই কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমি এই লেভেলটি কমপ্লিট করতে পারি নাই তো আমি যে তাকে মাস্কটা বানায় পরাই দিলাম সেটা হয়তো বা তার ভালো লাগতেছে না এখানে দেখতে দেখতে পাচ্ছে তার মুখে কোনো প্রকার দাঁড়ে নাই তো ভাবতেছে দাঁড়ে যদি আমি বানাই দিই তাহলে সে খুশি হয়ে যাবে তো এখনকার 99% নাইন পার্সেন্ট ছেলের উঠে না তো অনেকে আছে যারা দাঁড়ের জন্য অনেক কান্নাকাটি করে তাই আমি এখানে দাড়ি বানাই দিলাম তারপরেও হয় নাই তো পরে আমি যখনই তাকে মজ বানাই দিই দেখতে পাচ্ছি সে এখন হাসতেছে এখানে ভুলটা আমারই ছিল কারণ ছেলেদের যাদের বয়স চোদ্দ থেকে আঠারো তারা দাড়ি নিয়ে টেনশন করে বৃদ্ধ মানুষগুলো নাই তার জন্য আমি তাকে মজ বানাই দিই পরে দেখতে পাচ্ছি সে খুশি হয়ে গেছে এবং পরবর্তী লেভেলে এসে দেখতে পাচ্ছি এখানে একটা মানুষ কি জানি খুরবে তার জন্য ভাবলাম তাকে যেন খুরার জন্য সোয়েল তৈরি করে দিই দেখতে পাচ্ছ ভাই আমি যে সোয়েলটা তৈরি করলাম সেটা একদম ভালো হয় নাই তারপরে আমি আবার সুন্দরভাবে একটি সোয়েল তৈরি করে দিব দেখি এই মাটি সে কি পাই ও ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ সে মাটি ঘুরে অনেকগুলো পেয়ে গেছে মনে হয় এখানে অনেকগুলো টাকা পেয়েছিল তার জন্য সে বাড়ি বানাই ফেলেছে তো আমি সেই লেভেলটিও কমপ্লিট করে ফেলি এবং পরবর্তী লেভেলে আসি তো পরবর্তী লেভেলে এসে দেখতে পাচ্ছ তোমরা বড়দিনে যে একজন মানুষ সুন্দরভাবে সাজে সব টুপি পরে লাল আর তার অনেকগুলো দাড়ি থাকে তো এখানে তার দাড়ি নাই ভাবতেছি সে তার দাড়ির জন্য কান্না করতেছে তো এখানে যদি দাড়িগুলো না দিই তাহলে সে কান্না করবে এবং আমি পরবর্তী লেভেলে যাইতে পারবো না তার জন্য এখানে যে দাড়িগুলোর অপশন আছে সেই জায়গায় আমি ড্র করে দাড়ি বানিয়ে দিব দেখি লেভেলে যাইতে পারে কিনা পরবর্তীতে তো বন্ধুরা এখানে যে তার দাড়িগুলো ছিল সেগুলো ছিল সাদা তো এখানে সাদা কালারের জিনিসটাও দিয়েছে তো আমি সেটা দিয়ে দাড়ি আট করে দিই তারপরে হচ্ছে না তারপরে ভাবলাম আরো সুন্দরভাবে এবং বড় করে দাড়িগুলো দিই হয় কিনা তো বন্ধুরা যখনই আমি দাড়িগুলো আরো বড় করে দিই দেখতে পাচ্ছি তার যে মুখে কান্না কান্না ভাবছিল সেটা এখন হাসিতে পরিণত হয়ে গেছে এবং আমার যে নেক্সট লেভেলে যাওয়ার জন্য অপশনটা আছে সেটা এখন আমি চাপবো এবং নেক্সট লেভেলে যাবো তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন টাকলা মানুষ দাঁড়ায় আছে এবং উপর থেকে সূর্য আবার তাপ দিচ্ছে তো এখন এই যে তার মাথাটা আছে সেটাকে রোদ থেকে আমাকে বাঁচাইতে হবে তার জন্য কোনো কিছু একটা ড্র করে দিতে হবে আমি সবার প্রথমে এদিকে একটা ছাতার মতো আট করে দিই তাহলে সেই ছাতা নিয়ে এসে থাকতে পারবে কিন্তু ভাই দেখতে পাচ্ছি ছাতা আট করার পরেও তার যে মাথাটা ছিল সেটাকে আমি হেফাজত করতে পারি তার জন্য আমি ভাবলাম একটা ক্যাব বানাই দিই তো যখনই আমি ক্যাব বানায় দিই দেখতে পাচ্ছি তার যে মাথাটা ছিল সেটা রোদ থেকে বেঁচে গেছে এবং এই লেভেলটিও আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি নেক্সট লেভেলে যাব এবং দেখবো সেই লেভেলে আমাকে কি আর্ট করতে হয় তো বন্ধুরা যখনই আমি নেক্সট লেভেলে আসি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন মানুষ কি জানে কি চিন্তা করতেছে মাথায় হাত দিয়ে মনে হয় তার মুখটা দেখতে চাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না তো আমি যদি সামনে দেওয়ালে একটা আয়না তৈরি করে দিই তাহলে তার মুখটা সে দেখতে পারবে এবং আমার যে লেভেলের টাস্কটা আছে সেটা কমপ্লিট হবে তো বন্ধুরা আমি সেখানে একটা আয়না তৈরি করে দিই এবং সে তার মুখ ভালোভাবে দেখতে পারে এবং আমার এই লেভেলটি কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এই লেভেলগুলোই খেললাম তো পরবর্তী ভিডিওতে আরও লেভেল খেলবো তো সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো